সন্ধ্যেবেলাটায় একটু মুখরোচক খেতে কিন্তু প্রত্যেকের ইচ্ছা করে, আর সেই সময় যদি হয় একটু কুরকুরে মুড়মুড়ে চিড়ে ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। শুকনো খোলায় চিড়েগুলোকে প্রথমে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই, তারপর অপেক্ষা করি চিড়েগুলো ভাজা ভাজা হওয়ার অপেক্ষায়। তবে খুব একটা বেশি লাল কিন্তু করি না। জানো তো, এই চিড়ে ভাজা খাওয়ার পিছনে অনেক গল্প আছে। আমার মাসি ছোটোবেলায় চিড়ে ভাজা করে খাওয়াতো। চিড়েগুলো ভাজা হওয়ার পর একটা জায়গায় ঢেলে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে দিই, তারপরে কী করি বলো তো, বাদাম, কাঁচা বাদাম, সেগুলোকে ভেজে নিই কাঁচা বাদাম গানটা করতে করতে। তারপরে না, বাদামগুলো ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখি আর তারপর সুন্দর করে মাখি। এই দেখো আম তেল দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ একটু বেশিই খাই আমি। এরপর অল্প করে মিষ্টি চানাচুর দিচ্ছি, যে যে চানাচুর খেতে পছন্দ করো সেটাই দেবে। তারপর লাল টকটকে হয়ে থাকা বাদামগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। সেই ছোটোবেলার কথা না খুব মনে পড়ছে, মাসি ছোটোবেলায় করে করে অনেক খাইয়েছে। তারপর হালকা করে চাট মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছি। সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন মুড়ি না খেয়ে এটাও কিন্তু এক একদিন খেতে পারো, তাহলে মুখের স্বাদও বদলাবে আর ভালোও লাগবে। আর খাওয়ার দিক থেকে যেহেতু আমি, আমার বর, আমার বাড়ির প্রত্যেকেই প্রায় একটু পেটুকে, সে তো বুঝতেই পারছো চাট ভালোই করতে পারি। কিছু হোক না হোক, আমার বাড়িতে কিন্তু খাবারের ব্যবস্থাটা সবার আগেই হয়। তারপর আর কি, বিশ্ব ছিল, বিশ্বকে একটু দিলাম, বিশ্ব তো খেয়ে খুব খুশি। তারপর পুচুসোনাকে দিলাম, ওর বাপিকে দিলাম, আমি খেলাম, আর এখানেই ব্লগটা শেষও করলাম। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, পেজটা ফলো করে পাশে থেকো।